ঈদে নিজের অনুভূতি, নাটক বা ছবির নিমন্ত্রণ কিংবা ব্যস্ততার নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশের ছোট ও বড় পর্দার তারকারা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তারকাদের সাথে ঈদ শুভেচ্ছার তালিকায় সামিল হয়েছেন নির্মাতারাও। মিষ্টি রঙের শাড়িতে মিষ্টি করে সেজেগুজে নিজের ছবিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাকিয়া বাড়ি মম। কোরবানির পশুর সাথে ছবি তুলে বছরে দুই ঈদে নিজের অনুভূতির কথা লিখে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঈদের দিন মুক্তি পেলেও তার ছবি পড়ান। এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির পোস্টার শেয়ার করে ভক্তদের ঈদ বার্তা দিয়েছেন সিয়াম আহমেদ। সাদা পাঞ্জাবিতে ঈদ ভাইবস লিখেও পোস্ট করেছেন তিনি। ইনস্টায় শান্তিনিকেতন থেকে ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। ঈদ মোবারক জানাতে ভোলেননি তাহসান খানও। হাওয়া থেকে চান মাঝির ঈদ শুভেচ্ছা বিলিয়েছেন চঞ্চল চৌধুরী। আর চাপওয়ালার পক্ষ থেকে ঈদুল আজহার দাওয়াত দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। এছাড়াও ঈদ শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল, জায়েদ খান, আরিফিন শুভ, নির্মাতা আশফাক নিপুন, সঙ্গীত শিল্পী এলিটা করিম সহ আরও অনেকে। ঈদ উদযাপন শুধু একার নয়, দর্শক ভক্তদেরও সাথে রেখেছেন দেশের তারকারা। তাই তো সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করেছেন তাদের ঈদ আয়োজন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।